আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে, ডাক্তার জাফরুল্লাহ। জানাবো আওয়ামী লীগ মিথ্যা প্রচার দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে উন্নয়নের গল্প শোনাচ্ছে, বললেন ফখরুল। থাকছে শেখ হাসিনার বাইরে মাই ম্যান দিয়ে বলয় করতে দেয়া যাবে না, বললেন হানিফ। সর্বশেষ পদ্মা সেতুতে ওঠার আগে বিএনপিকে তওবা করতে হবে, বললেন তথ্যমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, জানবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সার্বিক কী অবস্থা বিরাজ করছে তা জনগণ দেখছে। একটি সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কী অবস্থা হবে তা আপনাদের জানা আছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণজমায়েত ও গণমিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। গণমিছিলের আগে এক সমাবেশের বক্তব্যে ভাসানী অনুসরণের পরিষদের চেয়ারম্যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এ সময় কথা বলেছেন। পরে তিনি হুইল চেয়ারে করে মিছিলে অংশ নিয়েছেন। সমাবেশে জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, আজ ঘরে ঘরে দুর্ভিক্ষ চলছে। এই সরকার গরিব দুঃখীদের দেখে না, যখন দুর্ভিক্ষের মতো অবস্থা তখন তারা আতশবাজি করে বেলুন ফুটায়। আপনাদের বলি, ক্ষমতা ছেড়ে তো যেতেই হবে, তাই এখনও সময় আছে, ঠিক করুন সম্মানের সঙ্গে নাকি ক্ষমতা ছেড়ে যাবেন। গরিব নিম্নবিত্ত মধ্যবিত্তদের ন্যায্য মূল্যে ভাত দেন, রুটি দেন, না হলে গদি ছেড়ে দেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকার সাধারণ জনগণের কোনো তোয়াক্কা করে না। অন্যদিকে এক মন্ত্রী বলেছেন, দাম বাড়লে কী হয়েছে, সাধারণ মানুষের কেনার ক্ষমতা তিন গুণ বেড়েছে, তাই সাধারণ মানুষের উচিত এসব বিষয়ে প্রতিবাদ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে হরতাল পালন করা। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, দেশের বর্তমান যে অবস্থা এতে করে আমাদের সবাইকে মিলেমিশে দেশকে বাঁচাতে হবে, এই সরকারকে হটাতে হবে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু বলতে হচ্ছে এমন দেশের জন্য আমি যুদ্ধ করিনি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানিয়েছেন, পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা হয়ে যায় জিনিসপত্রের দাম বাড়িয়ে, এর মাধ্যমে সরাসরি জনগণের পকেট থেকে কাটা হচ্ছে। দ্রব্যমূল্য যত বাড়ে ভ্যাট ট্যাক্স তত বাড়ে, সরকারের কোষাগারে টাকা জমা হয়। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করতে সুবিধা হয় সরকারের লোকদের, নিজেদের পকেট ভরতে পারে তারা। এইসব অন্যায় অবিচার বর্তমান সরকার চালাতে পারছে না, কারণ জনগণকে তারা তোয়াক্কা করে না। গণজামায়েত ও সমাবেশ শেষে একটি গণমিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে সামনের রাস্তা প্রদক্ষিণ করে। অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের সর্বনাশ করছে, স্বাধীনতা পদক নিয়েও তারা দুর্নীতি করছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার পদক চালু করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ এই পদককেও কলুষিত করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের সর্বনাশ করেছে, বিএনপির 35 লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানি করেছে, 6-7 মানুষকে তারা গুম করেছে। গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগকে সরানো ছাড়া কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ মিথ্যা প্রচার দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে উন্নয়নের গল্প শোনাচ্ছে, দ্রব্যমূল্য এমনভাবে বেড়েছে যে মানুষের বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাক্ষণ বিএনপির স্বপ্ন দেখেন, এ থেকেই বোঝা যায় বিএনপি শুধু আছে না, প্রবলভাবে আছে। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেছেন। বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন চিকিৎসা ও সেবা কমিটি এই আলোচনা সভার আয়োজন করে। আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম টোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনার রশিদের পরিচালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব মহাসচিব আব্দুস সালাম সহ প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপির মহাসচিব বলেন, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনকে এবার স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। আমির হামজা নামের একজনকে তারা পদক দিয়েছেন এবং এক পর্যায়ে তারা সেই পদক বাতিলও করেছেন। আরও যারা পেয়েছেন তারা কারা, তাদের বেশিরভাগই হয় মন্ত্রীদের আত্মীয় স্বজন অথবা প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন, তাদেরকে শুধু পদক দেওয়া হয়েছে। বিএনপি এখন বিদেশিদের উপর নির্ভর করছে। আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের সাম্প্রতিক এই বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কোনোদিন বিদেশিদের উপর নির্ভর করে না, তারা আন্দোলন করলেই 1991 সালে ক্ষমতা এসেছে, আর 2001 সালে ক্ষমতা এসেছিল জনগণের ভালোবাসা নিয়ে। ডক্টর খন্দকার মোশারফ জানিয়েছেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জাতীয় নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে। দেশের বিভিন্ন সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে বিদেশি নিষেধাজ্ঞা অত্যন্ত লজ্জাকর। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগে শেখ হাসিনার বাইরে কারো মাই ম্যান নিয়ে বলয় করতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। তিনি বলেন, আমাদের অনেকের মধ্যে এমন মানসিকতা আছে, যারা নেতৃত্বে থাকেন তারা মাই ম্যান দিয়ে বলয় তৈরি করতে চান। আমরা বিভিন্ন জেলায় এটি দেখেছি, এই অভ্যাস পরিহার করতে হবে। আমরা সকলেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা শেখ হাসিনার কর্মী,
এখানে বলয় থাকবে একটাই, শেখ হাসিনার বলয়। শেখ হাসিনার বাইরে কারো ব্যক্তিগত মাইম্যান বলয় গড়ে উঠতে দেয়া যাবে না। বৃহস্পতিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল 22-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় বিএনপির সমালোচনা করে মাহবুবুল আলম হানিফ বলেন, মির্জা ফখরুল প্রতিদিন মিথ্যাচার করছেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতির কথা বলেন। বিএনপি সরকারের আমলে বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণে জনগণের কাছে ধিকৃত হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে। সীমাহীন দুর্নীতির কারণে মানুষ বিএনপিকে আস্থা করে ছুড়ে ফেলেছে। বিএনপি গঠনতন্ত্রের সাতধারায় বলা আছে, কোনো দণ্ডিত ব্যক্তি বিএনপির কোনো নেতা হতেই পারবে না। অথচ বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে, প্রধানমন্ত্রীর অনুকম্পায় তিনি বাসায় থাকছেন। তাদের আরেক নেতা তারেক রহমান আদালত কর্তৃক দণ্ডিত হয়ে পলাতক। এসব কারণে তারা গঠনতন্ত্র পরিবর্তন করে সাতধারা বিলুপ্ত করে দিয়েছে। এর মানে যে যত বড় দুর্নীতিবাজ হোক, এখন তাদের দলে নিতে কোনো সমস্যাই নেই। তাদের মুখে অন্যের বিরুদ্ধে অভিযোগ মানায় না। আপনারা কোন মুখে দুর্নীতির কথা বলেন? তিনি বলেন, বিএনপি জামায়াতের লক্ষ্য দেশের মধ্যে অশান্ত অস্থিতিশীল পরিবেশ তৈরি করে উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা। দেশের মানুষ ভালো থাকুক তারা তা চায় না, এই জন্য তারা উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়। সর্বশেষ, দেশের রাস্তাঘাট, বহুতল ভবন, পদ্মা সেতু, মেট্রো রেল, যমুনা সেতু, রেল সংযোগ, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং শহর গ্রামে সরকারের বিপুল উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রাজশাহীর দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন। কারণ দীর্ঘদিন তারা রাষ্ট্র ক্ষমতার বাইরে, নয়াপল্টনে অফিসে বসে দীর্ঘদিন প্রতিদিন তারা ঘণ্টা বাজায়, রিজভী সাহেব ঘণ্টা বাজায় আর বলে আওয়ামী লীগের বিদায়ী ঘণ্টা বেজে গেছে, কিন্তু তাতে কেউ সাড়া দেয় না, এমনকি তাদের কর্মীরাও সাড়া দেয় না। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বলে পদ্মা সেতু হবে না, আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না, অথচ পদ্মা সেতু হয়েই গেছে। গত 1 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর এপার থেকে ওপারে গেছেন, এখন শুধু উদ্বোধনের পালা। পদ্মা সেতুতে ওঠার আগে বিএনপিকে তবা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এখন আমি অপেক্ষা করছি কখন এই পদ্মা সেতুর উপর দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী সাহেব যান। অপেক্ষা করছি কখন তারা পদ্মা সেতুর উপর দিয়ে যান, নাকি পদ্মা সেতুর নিচ দিয়ে আওয়ামী লীগের নৌকায় চড়ে পার হন, এটাই এখন দেখার পালা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকার যে উন্নয়ন করেছে তাতে কোনো ভোট অন্য বাক্সে যাওয়ার কথা না, যদি যায় তাহলে বুঝতে হবে আমাদের নেতাকর্মীদের আচরণের কারণেই গেছে। যারা দলের নাম ভাঙিয়ে জায়গা দখল, মাদক সিন্ডিকেট করেছে, তাদের দল থেকে ছিন্ন করতে হবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের এত অর্জন কয়েকজন নেতাকর্মী আর কয়েকজন অপকর্মের জন্য ঢাকা পড়তে পারে না। আর সবাইকে নৌকায় নেওয়ার কোনো দরকার নেই, আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায়, এখন সবাই স্বার্থের জন্যই নৌকায় উঠতে চায়। দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম ও নুরুল ইসলাম ঠান্ডু। সম্মেলন উদ্বোধন করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার।